সামনে পিছনে জ্যান্ত মানুষজন নিয়েই এত ব্যস্ত ও কখনো বা বিব্রত থাকতে হয় যে বুঝতেই পারি না দিনের 24টা ঘন্টা কেটে যায় কিভাবে। এর ফলে ক্লান্তও থাকতে হয় এবং দয়া করে ঈর্ষা করবেন না আমাকে, বিছানায় শুলেই ঘুমিয়ে পড়ি কম বেশি 3 মিনিট 17 সেকেন্ডের মধ্যেই। এইভাবেই চলছে বছরের পর বছর। তবে রোজই কি আর একরকম হয়? মাঝে মাঝে অফিসের কাজে এখানে ওখানে গেলে হোটেলের বিছানায় শুয়ে দেখেছি চট করে ঘুম আসে না চোখে, হয় বেশি ঝরঝরে লাগে না হয় ক্লান্ত, তবে দুটোর ফলই এক। ঘুম ডেকে আনার জন্য সত্যিই সাধ্য সাধনা করতে হয় তখন। এহেন ব্যক্তির পক্ষে ভূতের সান্নিধ্য লাভ সত্যিই কঠিন, ভূতে বিশ্বাস করাও। তবে ভূতে বিশ্বাস না করলেও ভূত নিয়ে গল্প আমি কম শুনিনি বা পড়িনি। ছোটবেলায় স্কুলে আমাদের সহপাঠী গোবিন্দর নতুন বৌদিকে যে ভূতে পেয়েছিল এবং সেই ভূত ছাড়াতে ওছা ডাকতে হয়েছিল এবং তারপর ভূত নামাবার কয়েক মাসের মধ্যেই একটি ফুটফুটে বাচ্চা হলো নতুন বৌদির, এবং আড়ালে অনেকেই সেই শিশুটিকে ভূতের বাচ্চা বলে ডাকত। সে গল্প তো করেছি আপনাদের কাছে। আর একবার দুষ্টুমি করে কবরের গায়ে হিসি করতে গিয়ে মাঝপথে হিসি আটকে যায় আমাদের কলেজ টিমের রেগুলার হাফ ব্যাক নিতাই দত্তর। তাকে নিয়ে বিস্তর ঝামেলায় পড়তে হয় সকলকে, এবং 1.5 দিন পরে ক্যাথেটিয়ার দিয়ে হিসি করানোর পর ডাক্তার বলেছিল ভূতেরও অপমান বোধ থাকে, এবার থেকে হিসি করার সময় জায়গাটা দেখে নিও। সেই থেকে কবর দেখলেই মুখ শুকিয়ে যেত নিতাইয়ের, প্রণামের ভঙ্গিতে হাত দুটো উঠে যেত কপালে। এইরকম আরও কিছু কিছু অভিজ্ঞতা শুধু আমার কেন, আরও অনেকেরই থেকে থাকবে। তাছাড়া ভূতে আমার বিশ্বাস নেই বললেই যে ভূতের অস্তিত্ব নেই এ কথা কে বলবে? যারা ভূত দেখে এবং দেখার বর্ণনা করে তাদের সকলকেই মিথ্যাবাদী বলে উড়িয়ে দেওয়ার সঙ্গত কারণ নেই কোনো। ভূতবিদ্যা সম্পর্কে একটি বইয়ে পড়েছিলাম, ভূত তারাই দেখে যারা ভূতে বিশ্বাস করে। এমনকি একথাও শুনেছি যে ভূতে যাদের বিশ্বাস নেই তারাও ভূত দেখেন, কিন্তু ঘটনাটাকে অন্যভাবে ব্যাখ্যা করে এড়িয়ে যেতে চান ভূতের অস্তিত্ব। ঠিক জানি না, আমিও হয়তো ওই শেষের দলেই পড়ি। তা না হলে সে বছর শীতে দিল্লিতে যা ঘটেছিল তারপরেও ভূতে অবিশ্বাস করবো কী করে? ঘটনাটা খুলেই বলি। সেদিন দিনটাই বোধ হয় ছিল গোলমেলে, কোনো এক রবিবার। পরের দিন সকাল 9টায় এক বড় সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং আমার। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাবার ইভিনিং ফ্লাইট প্রায়ই দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাবো ঠিক করেছিলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটি দিন, সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে, তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গণ্ডগোল। ভোর 4টেই অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে, ঘুম যখন ভাঙলো দেখি 5:30, তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর 5:30 অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে 4 দিন, সেটা সান্ত্বনার বিষয় নয় কোনো। 6:15 ফ্লাইট কাটায় কাটায় উড়ে যাবে ঠিকই, ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে কম করেও 8 ঘন্টা লাগবে। যাই হোক, এসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলুম যা ভয় পেয়েছিলাম তাই, চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন 10 মিনিট আগে এলেও উপায় ছিল, প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে, মিনিটখানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল হয়ে না যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে সেই ব্যবস্থা করে বাড়ি ফিরতে হলো অগত্যা। তবু ভাবনা গেল না, আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে, অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার বুকিংটা যাতে ক্যান্সেল না করে। ছোটোখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো, ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন লিয়াজু অফিসার সদাশিব রায়। দিন তিনেক আগে কোনো কথা বলার সময় সদাশিব রায় বলেছিলেন দিল্লিতে এখন হোটেলে জায়গা পাওয়া মুশকিল, একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলেছে ট্রেড ফেয়ার, কমনওয়েলথ কনফারেন্স আর টেস্ট ক্রিকেট। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বলল পালামে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়, বেচারা নিশ্চয়ই এতক্ষণ এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিল আরও কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক কল করবো দিল্লিতে। উদ্দেশ্য দুটো, এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে যেতে হবে তার কোনো মানে নেই, সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকে আমার এক জেঠতুতো দাদা এবং এক মাসিও,
ঠিকানা জানা আছে, তেমন দরকার হলে দুটো জায়গার যে কোনো একটিতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পোষায় না, ড্রাঙ্ক কল করতে গিয়েই পড়লুম ঝামেলায়। বলেছি না দিনটাই ছিল গোলমেলে, হঠাৎ এক একটা দিন এমন হয় যে নিজের ইচ্ছা পছন্দ এবং প্রয়োজন মতো যা করতে যাওয়া হয় তাতেই পরে বাগড়া। ঘন্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিবকে পাবার অপেক্ষা করে যখন আবার তাগাদা দিল, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্ট গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। আপনারা যারা ভূতের গল্প মনে করে পড়তে শুরু করেছিলেন, এই গল্প এরই মধ্যে তারা নিশ্চয়ই ভাবতে শুরু করেছেন এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক কী। যে কোনো সিজন্ড এয়ার ট্রাভেলারাই এক আধবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগেছেন। কলকাতার রাস্তার ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই ধরনের পরিস্থিতি। আর টেলিফোনের লাইন না পাওয়া নিয়েও এত হাহুতাশ করার কোনো মানে হয় না, না পাওয়াটাই বরং অনেক বেশি ন্যাচারাল। এসব ঘটনার সঙ্গে ভূতের সম্পর্ক নেই কোনো, কিন্তু আপনাদের অবগতির জন্য সবিনয় নিবেদন করি, সব কিছু জেনে শুনেও ভূতের গল্পে ফ্লাইট মিস করা এবং টেলিফোন না পাওয়ার প্রসঙ্গ অবতারণার কারণ আছে। অসুবিধে হলো ভূত সম্পর্কে আমাদের ধৈর্যের অভাব এতই প্রকট যে ভূত বলার সঙ্গে সঙ্গেই যদি ভূতের মৃত্যু শুরু হয়ে না যায় তাহলেই ধরে নেই ভূতের আবির্ভাবজনিত সমস্ত ভূমিকায় আজগুবি। এটা ঠিক নয়, ধৈর্য ধরে এবং একটু মাথা ঠান্ডা রেখে বোঝবার চেষ্টা করলেই আমরা বুঝতে পারবো ভূতকে অবহেলার চোখে দেখার যুক্তি নেই কোনো। বয়স ও অভিজ্ঞতায় ভূত মানুষের চেয়েও প্রাচীন, কে না জানে ভূতে পরিণত হবার আগে ভূতকে পেরোতে হয় মানুষের আয়ুষ্কাল। তাহলে ধরেই নেওয়া যেতে পারে মানুষকে মানুষের চেয়ে বেশি চেনে ভূত। তাহলে এতদূর প্রাজ্ঞতা অর্জন করার পরও ভূতকে তুচ্ছতাচ্ছিন্ন করার মধ্যে আমাদের অজ্ঞতাই প্রকাশ পায়। আমার তো ধারণা এই পর্যন্ত যা যা করছে তার মধ্যে সত্যি আছে কিংবা ছিল একটা ভূতুরে ব্যাপার। যাই হোক, সেদিন দিনটা ছিল গোলমেলে এবং সেই কারণেই হাজার চেষ্টাতেও যোগাযোগ করা গেল না সদাশিবের সঙ্গে। ভাবলুম যা থাকে কপালে, সন্ধ্যের ফ্লাইটে দিল্লি না পৌঁছলেই নয়, আগামীকালের মিটিংটা খুবই জরুরি, চাকরির স্বার্থে অনেক অসুবিধে ও হতাশাই মেনে নিতে হয়। দিনটা যে গোলমেলে তার আরও একটি প্রমাণও পেয়ে গেল। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য এক মিনিটও অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছলাম। বোম্বের ফ্লাইট আসছে 2 ঘন্টারও বেশি দেরিতে, সেই এয়ারক্রাফটটি কলকাতার যাত্রী নামিয়ে ও তুলে নিয়ে দিল্লিতে যাবে, সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5 থেকে 3 ঘন্টা পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশ বোধ করলেও হাল ছাড়লুম না আমি। বুকশপ থেকে নিক কার্টারের একটা সস্তা থ্রিলার কিনে জড়ো হয়ে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলুম সদাশিব নিতান্তই বোকালোক নয়, কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে, কোনো কারণে সকালে না এলে রাত্রে ঠিকই পৌঁছে যাব। কর্মী লোকেরা চান্স ও রিস্ক দুটোই নিতে ভালোবাসে। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে নামলুম দিল্লিতে রাত তখন প্রায় 1:30। ল্যান্ড করার পরে হোস্টেজের ঘোষণায় বুঝেছিলাম জব্য শীত পাবো বাইরে। প্লেনের বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে, অবশ্যই আসছে চামড়া হাত পা। অবশ্য একেবারেই প্রস্তুত ছিলাম না তা নয়, গলা উঁচু পুল ওভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঠেকে ফেললাম ঘাড়ের পিছন দিকটা। কনকন করে উঠল সুটকেসে ধরা বা হাতের আঙুলগুলো, এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্টে সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এইমাত্র এসে পৌঁছনো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপ ছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচণ্ড শীতের মধ্যে নির্দিষ্ট খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ, আশেপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মন স্থির করে নিলাম আমি, এত রাতে খবর না দিয়ে কোনো আত্মীয়ের বাড়িতে ধাওয়া করা ঠিক হবে না, হোটেলেই যাব। যতই ভিড় থাকুক রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না, একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে তাহলে হোটেল থেকেই বরং ফোন করা যাবে সদাশিবকে। এই সব ভেবে সুটকেসটা হাতে চেপে একটা ট্যাক্সিতে উঠে বসলো। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা পেটে খাটো চেহারা ড্রাইভারটি দিকে একবার তাকালাম আমি, তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল গাড়িটা। অল্প গা ছমছম করলো, ভয় কেটে গেল যখন 20-25 মিনিটের মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মিটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো সকাল থেকে যতগুলি যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে তার মধ্যে এই ট্যাক্সি চড়া ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ।
এমনও হতে পারে, ভাবলুম ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার কোনো মানে নেই। বোধহয় ভাড়া কেটে গেল, এখন একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া নিজেকে, তারপর ঘুম আর ঘুম। ভাবতে ভাবতে শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা এক হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি, পাঁচতারা হোটেলের রমরমা নেই এখানে। যেটুকু না জানলেই নয় তার বেশি আলো নেই কোথাও, আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি, একটিও লোক নেই সেখানে। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না কিছু। এইসব দেখতে দেখতে রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতর দিয়ে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক, আমাকে দেখেই উঠে দাঁড়ালো। ইয়েস স্যার, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? দুইজনের মধ্যে একটি যুবক লম্বা এবং বেশ স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা। হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, ভাঙা গাল ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিয়ে নিজের পরিচয় দিল। বললাম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। তা কী করে হবে? চিন্তিত গলায় বললাম, আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক চোখে তাকালো আমার দিকে, তারপর কাউন্টারের পিছনে র্যাকের ওপর রাখা বড় মাপের একটা বাঁধানো খাতা টেনে নিয়ে পাতা উল্টাতে লাগলো। বুঝলুম, বুকিং রেজিস্টার। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম নিশ্চিত ঝুঁকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি, অন্তত রাতটা কাটানোর জন্য কোনো ব্যবস্থা করতে পারেন না আপনারা? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হেয়ার টু হেল্প ইউ, বাধা বলি। প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে সঙ্গে ছেঁকে ধরলো এক ধরনের অসহায়তাও। কী করবো বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায় জেঠতুতো দাদা কিংবা পিসির বাড়িতে, একটা চাণক্যপুরী, অন্যটা চিত্তরঞ্জন পার্ক। সে জায়গাগুলো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলে পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাতে না, সদাশিবের ওখানেও যাওয়া যায় না। ভাবতে ভাবতেই আমি তাকালুম প্রায় অন্ধকার লবির দিকে। ওখানেই শুয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায় কি না ভাবলুম। বন্ধ কাচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছু চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনলো যে তারপর বলল, সরি, উই আর ফুল নিব। মনস্থির করতে না পেরে আমি বললাম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে? দেখছি, লম্বা যুবকটি বলল, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলাম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুল ওভারের নিচে ঘামতে লাগলো মানে। ইতোমধ্যে কাউন্টারের বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলাবলি করলো বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘর দিতে পারি। ওকে, আমি উঠে দাঁড়ালাম। সকাল হলে আমি অন্য হোটেল খুঁজে নিতে পারি, এখানেও কোনো গেস্ট চলে যেতে পারে, তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বোম্বে থেকে আসবে একজন, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পিছনের কি হলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে, ঘরটা দোতলায়, নাম্বার 33। বেটে যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে জ্বালল, তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলাম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটি চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেবার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলাম আমি। ঘরটা খারাপ নয়, ভেতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলুম লাগেজ বাক্সের উপরে, ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটাবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা বাথটাওয়ালটা, চেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাক্স থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি ফ্লাক্সটা ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগেও এই 33 নম্বর রুমে আর একজন কেউ ছিল। চলে যাবার পর বিছানি ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা, নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বোম্বে থেকে, তার জন্যেই আলাদা করে রাখা আছে ঘরটি।
হয়তো সকালেই পরিষ্কার করত। আমি তো উঠলো, ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল সেটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলুম বড় আলোটা। তখনই চোখে পড়লো কাঁচের জানালার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার জন্য কাঁচে মুখ চেপে বাইরের দিকটা দেখে নিল। অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন, দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হাই উঠে এলো আমার। বিছানা এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটা সেদিয়ে দিলাম আমি। ঈশ্বরকে ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষ অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়, শীতের দিল্লিতে 7টা সাড়ে 7টার আগে সকাল হয় না, তার মানে ঘন্টা চারে ঘুমোতে পারবো অন্তত। হাত বাড়িয়ে বেড সুইচটি টিপতেই অন্ধকারে ছেয়ে গেল ঘর। মনে হলো ঘুম আসছে, জ্বর আসার মতো। হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি, কতক্ষণ জানি না। ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিক ঠিক। চমকে উঠে বসলাম বিছানায়। না, ভুল হয়নি, আমারই ঘরের টয়লেটে ঘটাং করে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখনও পাচ্ছি কমোডে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত, শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তার আগেই বেড সুইচ টিপে আলো জ্বালালাম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছুই, ছিটছিট শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূর দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় চলে আসে কাছে। হয়তো পাশের রুমের ফ্লাশ টানার শব্দটাতেই ঘুমের ঘরে ভুল করেছি। মাঝ থেকে ঘুমটাও ভেঙে গেল, আলো নিভিয়ে শুয়ে পড়লাম আবার এবং ঘুমিয়েও পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানালার পর্দাটা বেশ জোর দিয়ে টেনে সরিয়ে দিল কেউ। ঘর ঘর শব্দ হলো রিলের। মনে হলো গা করলুম না তেমন, ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জুড়িয়ে আছে সারা শরীর, কিন্তু এইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ ছড়িয়ে পড়ছে নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হয় পরিষ্কার ঘুম থেকে জেগে উঠলুম আমি, আর তখনই বিষয়ের আতঙ্কে দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছি কেউ। অন্ধকার বলে আদল স্পষ্ট হয় না কোনো, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরও বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না কোনো। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালাতে পারলাম শুধু। আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা, চেয়ারটা চেয়ারের জায়গায়। সিগারেটের ধোঁয়ারও নামগন্ধ নেই কোনোখানে, ঘাম ছিল। সেই অবস্থাতেই মন স্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার নেই, আলো জ্বলুক, অন্তত ভোর না হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30, শব্দহীন চারিদিকে ঘুমের বিশুদ্ধি, আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটাই দিয়েছিল আপনাকে কেন? সদাশিব বলল, পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করে। আজকের কাগজেই আছে খবরটা।